পছন্দ হয়েছে? দেখ, খুলে দেখ, দুলা ভাইয়ের গিফট, দুলা ভাই দিয়েছে নানুর জন্য একটা, এটা এটা নানুর জন্য। হ্যাঁ, পাঞ্জাবি তো অনেক সুন্দর লাগতেছে বাবু তোরে, আসলে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো ঈদ হয়ে গেছে শেষ, ধার কারণ হচ্ছে এই শরবতের কালার হচ্ছে পিঙ্ক কালার, ঠিক আছে? ছাড়া এই শরবতটা মজা লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো রমজান মাস তো দেখতে দেখতে আসলে শেষ হয়ে যাচ্ছে, আর খুব বেশি একটা রমজান নেই, খুব খারাপই লাগছে। আসলে রমজান মাসটা খুব ভালো ছিল, খুব ভালো ভালো ইফতার করলাম আল্লাহর রহমতে। তো এখন আসলে আমি বানাচ্ছি হচ্ছে রু আফজা, মানে শরবতের মহাব্বত, একটা ইউটিউবের রেসিপি দেখলাম, ওই রেসিপি অনুযায়ী আসলে এই শরবতটা বানানো ট্রাই করতেছি। যেহেতু আসলে তরমুজটা এবার খুব খাওয়া হচ্ছে, কারণ এত পরিমাণ গরম পড়ছে যে তরমুজটা মানে ডেইলি আমাদের বাসায় দেখা গেছে, আর কিছু খাওয়া হোক না হোক তরমুজটা ছিল ডেইলি। সো তরমুজ দিয়ে আর ওই যে দুধ দিয়ে একটা শরবত বানানো হচ্ছে, খুব ভাইরাল দেখলাম এই রেসিপিটা, শরবতে মহাব্বত, তাই আজকে আমি এটাই বানানো ট্রাই করতেছি। তো যাই হোক, আসলে আজকের ব্লগটা যেটা সেটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে ভরপুর ঈদ গিফট দিয়েছে। তো এবার যেটা হয়েছে, সবগুলো শপিং আসলে আমাকেই করতে হয়েছে, কারণ নোমান আসলে একা একা শপিং করতে পারে না, দ্যাটস ওয়াই ও আমাকে নিয়ে গেছে। আবার আমাদের বাসা থেকে যে গিফট দেওয়া হয়েছে ওদেরকে, তাও আম্মু আবার আমাকে নিয়ে গেছে শপিংয়ে। সো সেই হিসাবে আসলে এবার আমার প্রচণ্ড শপিংয়ে যাইতে হয়েছে, মানে কয়েকবার করে শপিংয়ে যাইতে হয়েছে, প্রায় 5 থেকে 6 বার মনে হয় আমার এবার শপিংয়ে যাইতে হয়েছে। আসলে শপিংয়ে ব্যাপারটা হয়েছে এরকম যে অফিসের পর আসলে শপিংয়ে যাওয়া হয়, আর আমাদের বাসার থেকে একদম মানে বসুন্ধরা সিটিতে যেতে অনেক সময় লাগে, দ্যাটস ওয়াই আসলে একবারে শপিংটা শেষ হয় না, আর বাসাও আসলে গেট লাগায় তাই তাড়াতাড়ি করে, দ্যাটস ওয়াই আসলে 2 থেকে 3 ঘন্টার বেশি শপিংয়ের সময়টা পাওয়া যায় না। আর ইফতারের পর আসলে এত টায়ার্ড লাগে, তখন আর মনে হয় না যে আমি শপিং করি। যাই হোক, আল্লাহর রহমতে সব কিছু ভালোই ভালোই শপিং টপিং শেষ করলাম। তো নোমান আবার বাড়িতে চলে যাবে, ও হচ্ছে তাই লাস্টকে লাস্ট আসলো বাড়িতে যাওয়ার আগে। তো এর মধ্যে তো ঈদ আমরা একসাথে করতে পারতেছি না, খারাপ লাগতেছে, ও ঈদ আলাদা করতেছে, আমি আলাদা করতেছি। আসলে আমাদের এখনও যেহেতু প্রোগ্রামটা হয় নাই, দ্যাটস ওয়াই আমাদের এখন আলাদাই করতে হচ্ছে। যাই হোক, ইনশাআল্লাহ আমরা নেক্সট থেকে একসাথে ঈদ করতে পারবো। তো এই তো মোটামুটি এখন ইফতারের সময় হয়ে গেছে, ইফতারের প্রিপারেশন নিচ্ছি। আজকে ইফতারের আইটেম হচ্ছে কাচ্চি, মানে এই রোজার মধ্যে আসলে কাচ্চি খাওয়া হয় নাই, ব্যবসা ভাবলাম যে কাচ্চি রান্না করি। তো কাচ্চি রান্না হয়েছে, আর হচ্ছে নর্মাল যে ভাজা পোড়া আইটেমগুলো থাকে আর কি, পেঁয়াজ, বেগুনি, আলুর চপ, এগুলো বানানো হয়েছে। আর ফ্রুটস আইটেম আছে কিছু, আর শরবত থাকবেই অলওয়েজ অ্যাজ ইউজুয়াল। আর বিশেষত আমাদের এর মধ্যে রিসেন্টলি একটা মানে শশার জুসটা অনেক বেশি খাচ্ছে, তরমুজ তো খাচ্ছে, আর সাথে হচ্ছে শশা, মানে শশার জুসটা ইফতারের সময় খেতে এত বেশি ভালো লাগে, মনে হয় একদম মানে কোনো একটা ন্যাচারাল নির্যাস খাচ্ছি আর কি। তো যাই হোক, এই তো আমাদের মোটামুটি ইফতারের আইটেম ছিল আজকে। আর তরমুজের ব্যাপারটা আমি যদি বলি, আজকে তরমুজটা প্রচুর রকম মিষ্টি ছিল, এর মধ্যে আসলে যত তরমুজই কিনেছি খুব বেশি মিষ্টি আসলে হয় নাই, সবগুলো তরমুজই দেখা গেছে কালার লাল হচ্ছে, কিন্তু ভিতরে আসলে খেতে ওরকম টেস্টি না, বাট আজকের তরমুজটা প্রচণ্ড মিষ্টি ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ। তো আমাদের আবার
সালাদ না হলে একদমই চলে না, যাই হোক না কেন আমাদের সালাদ লাগবে। তো এই ছিল আমার সর্বদা মহাপতের কালার, যতটা ভালো লাগছে আসলে খেতে এতটা বেশি মজা হয় নাই। দ্যাটস ওয়াই পরে যেটা করলাম আমি সেটা হচ্ছে আইসক্রিম অ্যাড করে দিলাম এটার সাথে, কারণ আমাদের আবার মাঝে ফ্রিজে একটু প্রবলেম দেখা দিচ্ছে, তো ফ্রিজে আসলে বরফ জমা হচ্ছিলো না, তো দ্যাটস ওয়াই এর সাথে আইসক্রিম অ্যাড করে দিয়ে ঠান্ডা বানালাম শরবতটাকে। এই দেখো কেমন হয়েছে, এখন খাওয়া শুরু করো, তাড়াতাড়ি খেতে হবে, তাহলে মজা হবে, আগে মজা হবে না। নে বাবু তোরটা খা, না এটা চামচ দেওয়া যাবে না, এটা খালি চুমুক দিতে হবে। আব্বারটা, আব্বা তোর ঠান্ডা খাবো না, সো আব্বারটা হবে না, তোমাকে দিই একটা, দাঁড়ো আমার তো দেওয়া লাগবে না, তুমি একা দিতে না, আমি এমনি দিতে হবে। চামচ না দিলে তো আইসক্রিম, এই কেমন আছে বল, এই আইসক্রিম আসে নাই, চামচ নাই, তুই কইলি না মজা হইছে আশ্চর্য, একটু বলো কেমন আছে, দেখ গুলানো লাগবে আর সাবুদানা কালার হয়ে গেছে চকলেট, এবার ঠিক আছে, হ্যাঁ এই যে চকলেট গুলাই দিলাম যে তোরা না মজাটাকে তুই নিজে খেলে বুঝতে পারতিস, আইসক্রিম না আমি এইভাবেই খাইতাম, দেখতে সুন্দর না হলো মন মজা তো লাগতো না, মজা না লাগে ঠিক আছে। আমি এটা কিন্তু তোমার জন্য বুঝছো, দুলা ভাইয়ের গিফট, দুলা ভাই দিয়েছে, পছন্দ হয়েছে, দেখ খুলে দেখ। পাঞ্জাবিটা নিয়ে আমরা অনেক কনফিউশনে ছিলাম, মানে এটা ছবিতে অনেক জোস লাগবে পরার পরে, হ্যাঁ মানে এক কালারের পাঞ্জাবিগুলো না অনেক কমন হয়ে গেছে, কিন্তু এই পাঞ্জাবিগুলো আবার দেখলাম ভালো চলতেছে, এবার সব জায়গায় এই প্রিন্টের পাঞ্জাবি, মেবি তুই একবার খালি পরে দেখ তাহলে বুঝতে পারবো, হ্যাঁ যা পরে আয়, হ্যাঁ এই রুমটা এত অন্ধকার, নানুর জন্য একটা, এটা এটা নানুর জন্য, হ্যাঁ এটাতে হচ্ছে আম্মু শাড়িটা, অনেক দামি শাড়ি, এত দামি শাড়ি কেনা তোর কাছে না, সবসময় পড়তে পারে এই ধরনের শাড়ি কিনতে, যত অনেক দামি হয়ে গেছে, এত দামি কাপড় কেনা তোর কাছে, ঠিক আছে আসলে অত বাবু কই, বাবু তো পাঞ্জাবি পড়তে হবে, শেষ বাংলা সুন্দর, দুইটি কালার সুন্দর, এই যে চলে আসছে, এই পাঞ্জাবি তো অনেক সুন্দর লাগতেছে বাবু তোরে, হয়ে গেছে শেষ, ঠিক আছে পাঞ্জাবি কিন্তু পাতলাই বলা, আমি যত লেখান যাই কিন্তু সব পাতলা পাতলা পাঞ্জাবি খুব সুন্দর, ওই একটু ফেব্রিকটা দেখেন তো, জিজ্ঞেস করতে হবে কত সুন্দর একটা বাতাস তাই না আজকে, কি সুন্দর একটা চাঁদনি রাত, কালার আসছে দেখে যা, এক্সেস ভাল লাগে না, ওই যে লাইট দুই পাশে দাম করে লম্বা হয়ে গেছে, এটাই ভাল লাগে না,
আইফোন বা অন্যান্য ফোনে দেখবে একেবারে সুন্দর একটা চাঁদের ভিউ দেয়। গাছটা সুন্দর পুষ্ট হয়েছিল, এখন আবার একবার শুকায় যেতেছে আমার কাছে না, শুকা শুকা রাখতেছে না গাছটা। আর বন ফুলের পাতা দেখছো কি অবস্থা হয়েছে, দুই তিনটা কলি হয়েছে। এই যে কলি, এই যে আমরা কতগুলো ধনে পাতার গাছ নিয়ে আসছিলাম, এখন এই ধনে পাতার গাছগুলোকে লাগাই দেখবো যে এই ধনে পাতাগুলো হয় কি না। আদৌ গোবর দিলে সুন্দর হয়ে যেত, গোবর অথবা কিছু একটা সার টার দিলে এটা সুন্দর হয়ে যেত। এই যে এতগুলা একটু হবে, এতগুলা যেটা থেকে হয় একটা দুটা হইলেও মনে করো আমাদের খাওয়ার হয়ে যেত। তুমি সেই করোন নিচে দেওয়া অর্ধেক উপরে চলো। তো এখন যাচ্ছি আসলে একটু কুরিয়ার সার্ভিসে, আর একটু ব্যাংকেও যাবো, ব্যাংকেও একটু কাজ আসছে। আর কুরিয়ার সার্ভিসে যাচ্ছি হচ্ছে আমার শ্বশুরবাড়ির যে গিফটগুলো কিনেছিলাম ঈদ উপলক্ষে, তো ওগুলো হচ্ছে কুরিয়ার করবো। তো যেহেতু আসলে গিফট কিনেছি, সো আমি যাচ্ছি যে কুরিয়ার করে ওদেরকে সারপ্রাইজ করতে, দ্যাটস ওয়াই কুরিয়ারই দিচ্ছি। আর আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার শ্বশুরবাড়ি হচ্ছে রংপুরে, দ্যাটস ওয়াই আসলে আমাদের যাতায়াতটা একটু বেশি লং ডিস্টেন্স হয়ে গেছে। তো এবার আসলে আমরা ঈদ আমি ওখানে করতেছি না, কোরবানি ঈদ থেকে হয়তো বা ইনশাআল্লাহ আমরা করবো, কারণ আমাদের তখন প্রোগ্রাম হবে। অনেকেই জানেন যে আমাদের প্রোগ্রাম হয়নি, জাস্ট কাবিন হয়েছে। সো যাই হোক, এখন কী দেখি কী অবস্থা। আর এখানকার কুরিয়ার সার্ভিস জানি না আমি কোথায় আছে, তো ফার্স্টে আমরা একটু খোঁজাখুঁজি করব, তারপরে হচ্ছে কুরিয়ার করব, দেন হচ্ছে ব্যাংকে যাব। এই যে এটা না, আচ্ছা এখানে কি আর কিছু লিখতে হবে দেখেন তো, এই যে জায়গাটা। আর কিছু লেখা লাগবে? এটা একটু স্ট্যাপলার করে দিতেন তাহলে ই হয়ে থাকতো, চেপে থাকতো। হবে কুরিয়ার হবে, হ্যাঁ হ্যাঁ লেখা হয়েছে, এটা একদম আপনি হাতে হাতে দিবেন, হ্যাঁ বাসায় যাবে। হ্যাঁ বাসা নাম্বার রোড নাম্বার লেখা আছে। চলো, তো আমাদের বুকিংয়ের কাজ শেষ, এখন যাবো হচ্ছে ব্যাংকে, ব্যাংকের কাজ করবো।